আমরা আগের পার্টে দেখেছিলাম যে নাউনে নানা ধরনের শেপ আছে, একটা শব্দ হইলে একটা শুধু নাউন, নাউন ফ্রেজ দুই একটা শব্দ হইলে নাউন ক্লজ একটা বাক্য হইতে পারে, জিরান প্যাসিভ, জিরান ইনফিনিটিভ দেখেছি আমরা, ওগুলো আলোচনা করেছি। আমরা দ্বিতীয় পার্টে আমরা যেটা আলোচনা করব এই অংশটা, অর্থাৎ দ্য আন্ডারলাইন আর নাউন্স, অর্থাৎ যেখানে যেখানে যত জায়গায় আন্ডারলাইন করা আছে ওগুলো সব হচ্ছে নাউন, অ্যান্ড এক্সপ্লেইন দেম লাইক দ্য ডান ওয়ান্স। এখন তো এখানে 10টার মতো বাক্য আনসার করে দেওয়া আছে, এইভাবে করে আমরা একটা টেস্ট দিব এই পরবর্তী ক্লিপে, এই টেস্টটা আমরা করার চেষ্টা করব। তার আগে যে কটা অ্যান্সার করে দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করি। যেমন আই লাইক সুইমিং, এই বাক্যটার মধ্যে সুইমিং যদি দাগ দেওয়া আছে তাহলে সুইমিং লিখে তার পাশে লিখতে হবে এটা জিরান্ট, এবং কিসে কাজ করেছে না অনেক কাজ করেছে, এইভাবে লিখতে হবে সুইমিং ওয়ার্কস অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব লাইক, অর্থাৎ এখানে লাইক ভার্বের অবজেক্টে কাজ করেছে তা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে পার্টিকুলার আনসারটা আমরা এভাবে করবো। দুই নম্বর বাক্য, সিঙ্গিং ইজ মাই প্রফেশন, এই বাক্যটাতে আমরা দেখেছি সিঙ্গিং হচ্ছে আমাদের জিরান্ট, কাজ করেছে নাউনের, এবং সিঙ্গিং এটা কাজ করেছে কিসে, সাবজেক্ট হিসেবে। সিঙ্গিং ওয়ার্কস অ্যাজ দ্য সাবজেক্ট অফ ভার্ব বি, অর্থাৎ বি ভার্বের অবজেক্ট হিসেবে এই সিঙ্গিং নামক শব্দটা বা আমরা বলি এটাকে জিরান্ট বলি কাজ করেছে, সো এটা একটা নাউন। তিন নম্বর বাক্য, উই ওয়ান্ট টু প্লে, আমরা খেলতে চাই, এই বাক্যের মধ্যে টু প্লে হচ্ছে ইনফিনিটিভ, তাই না, এটা অবজেক্টে কাজ করেছে, এই যে টু প্লে ওয়ার্কস অ্যাজ দ্য অবজেক্ট অফ, কিসের অবজেক্ট, এই যে ওয়ান্ট নামক ভার্বের, হ্যাঁ ওয়ান্ট নামক ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে। চার নম্বর, কিডস আর ফন্ড অফ প্লেইং, অর্থাৎ বাচ্চারা খেলা পছন্দ করে, এখানে যে আন্ডারলাইন করার শব্দ হচ্ছে আমাদের প্লেইং, প্লেইংটা এখানে জিরান্ডের কাজ করেছে, এবং এটা নাউনের কাজ করেছে কারণ অফ নামক প্রিপোজিশন অবজেক্ট এসে কাজ করেছে, আমরা দেখবো একটু পরে। প্লেইং ওয়ার্কস অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন অফ, ক্লিয়ার। মেহেদি প্লেস ফর এ সাউথ এশিয়ান কান্ট্রি, পাঁচ নম্বর বাক্য, আমাদের আন্দোলনকৃত অংশটা হচ্ছে এটা, আর সাউথ এশিয়ান কান্ট্রি এটা হচ্ছে ফ্রেজ, কারণ এখানে অনেকগুলো শব্দ মিলে একটা নাউনের কাজ করেছে, সাবজেক্ট পাবজের কাজ করেছে, তাই আমরা বলতেছি নাউন ফ্রেজ। তাহলে বলা হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি, এই পুরো চারটা শব্দ ওয়ার্কস অ্যাজ কাজ করতেছে হিসাবে, কী হিসেবে, অবজেক্ট, কিসের অবজেক্ট, এই যে ফর নামক পিপেশন অবজেক্ট কাজ করতেছে। অনুরূপভাবে নাম্বার সিক্স, মেহেদি প্লেস ফর, এই যে আমরা এগুলো আসলে পার্ট ওয়ানে আমরা এগুলো আলোচনা করে আসছিলাম, যে হুইচ উই নো অ্যাজ ব্রেভ নেশন, এই অংশটা হচ্ছে নাউন ক্লজ, এবং এই নাউন ক্লজটা কাজ করেছে ফর নামক প্রিপজিশনের অবজেক্ট হিসেবে। অনুরূপভাবে দেখবো বাংলাদেশি টিম এই আন্ডারে কিন্তু অংশটা এখানে একটা ফ্রেজ মানে নাউন ফ্রেজ কনসেপ্টের কাজ করেছে, এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে কার, প্লে নামক ভার্ব, যে প্লে নামক ভার্ব, যেখানে প্লেইং ইজ প্লেইং, তাহলে প্লে নামক ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আই ডো নট বিলিভ ইন হোয়াট ইউ সে, মানে আই ডোন্ট বিলিভ ইন এর অবজেক্ট হচ্ছে আমাদের এই আন্ডারে কিন্তু অংশ, তো এটা হচ্ছে আমাদের কি নাউন ক্লজ। বলা হচ্ছে এই আলোকিত অংশটা কাজ করেছে প্রিপারেশন ইন অবজেক্ট হিসেবে, বোঝা গেছে আশা করি। আই ডোন্ট বিলিভ ইন ইউর ক্রিটিক্যাল পলিসি, এখানে আন্ডারগিত অংশটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজটা কাজ করেছে অবজেক্ট হিসেবে কার অবজেক্ট, প্রিপারেশন ফরের। নাম্বার টেন, আই ডোন্ট বিলিভ ইন, আই ডোন্ট বিলিভ ইন পলিসি, অর্থাৎ আমি পলিসির মধ্যে আমার কোনো বিশ্বাস নেই, পলিসি বা একটা নীতি বলতেছি, শুধু নাউন কারণ একাই পলিসি নামক যে শব্দটা এখানে ওয়ার্কস অ্যাজ অবজেক্ট অফ প্রিপারেশন ইন, অর্থাৎ ইনের অবজেক্ট হিসেবে কাজ করেছে। এনিওয়ে আমরা এভাবে আনসারগুলা করব, কারণ একটু পরে আমরা 11 নম্বর থেকে অন্য একটা ক্লিপে আমরা 11 নম্বর থেকে আমরা বেসিক্যালি এই কতগুলা বাক্যের আমরা সলিউশন বের করার চেষ্টা করবো, কে আন্ডারলাইনকৃত অংশগুলো কে কী নাউন, কে কী ফ্রেজে কাজ করলো, নাউন ফ্রেজ করলো নাকি শুধু নাউন, নাকি নাউন ক্লোজ, নাকি জিরান, নাকি আর্টিস্টগুলো কাজ করলো, এগুলো আমরা এখান থেকে আমরা করব। এই 10টা আগে আমরা আসলে ভালো করে আগে বুঝে শুনে করে ফেলতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।